হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল রোমানাস কুকিং ওয়ার্ল্ড। আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজার একটা কেকের রেসিপি, আর সেটা হলো অরেঞ্জ কেক। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব মাই চ্যানেল। ও সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে রাখবেন, তাহলে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আমি এখন একটু কেকটা কেটে দেখাচ্ছি এটা কতটা সুন্দর এবং সফট এবং স্পঞ্জি হয়েছে। দেখুন কেকটা কত সুন্দর এবং সফট হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে বাসায় ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে। আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে করবেন, আমি অ্যান্সার দিব। অরেঞ্জ কেক তৈরি করার জন্য আমি এখানে 4টা ডিমের সাদা অংশ নিয়েছি, এখন এগুলোকে আগে একটু ফেটে নিব। আমি চিনি আধা কাপ, এবং আপনারা কেক বানানোর জন্য অবশ্যই এরকম মেজারমেন্ট কাপ ব্যবহার করবেন, না হলে তো কেক ভালো হবে না। যেই রেসিপি ফলো করেন না কেন, কিন্তু এই এরকম কাপগুলো আপনারা কিনে নিয়ে অল্প অল্প দুইবার আমি বিট করব। তিনবারে দিয়ে আমি চিনিটাকে মিক্স করব। এটাকে এমনভাবে ফোম করবো যে বাটিটা উল্টাইলেও এই ফোমটা পড়বে না। যখন ওই পর্যায়ে আসবে তারপরে আমরা দ্বিতীয় স্টেপে যাব, ততক্ষণ আমাদেরকে এটাকে ফোম করে নিতে হবে। আমার এগ হোয়াইটটা ফোম করা হয়ে গেছে, দেখুন। এখন আমি দিয়ে দিব ডিমের কুসুম 4টা। হালকা ভাবে মিক্স করব। আমি এখন শুকনো উপকরণগুলো, যেমন ময়দা 1 কাপ, লবণ 1 চামচের, 1/4 ভাগ, বেকিং পাউডার 1/2 চা চামচ, একটা সাইডে রেখে দিব। এখন আমি এখান থেকে একটু একটু দিব আর মিক্স করব। আলতোভাবে মিক্স করতে হবে।
কমলা লেবুর ছিলকা ছোট ছোট টুকরা করে নিয়েছি, এখন আমি তেলটা দিব হাফ দিয়ে মিক্স করে আবার বাকিটা দিব। সামান্য ফুড কালার কমলা, আপনারা দিতে না চাইলে বাদ দিলেও সমস্যা নাই। মিক্স করা হয়ে গেছে, আমি আগেই মোলটাকে রেডি করে নিয়েছি, একটা বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি। আমি এরকম খোলা যায় এরকম আমি এই কেকের ডোটা ঢেলে দিব। এখন আমি এটাকে 150 ডিগ্রিতে 35 থেকে 40 মিনিট বেক করবো, এর মাঝে কিন্তু ওভেন খোলা যাবে না এবং প্রিহিট ওভেনে দিতে হবে। প্রিহিট মানে আগে থেকে ওভেনটাকে গরম করে নিতে হবে 5-6 মিনিট বা 10 মিনিট এরকম। আমি কেকটাকে 45 মিনিট পর ওভেন থেকে বের করে নিয়ে এসেছি, আমি একটু দেখাচ্ছি যে কেকটা হয়েছে কি না। একটা ছুরি ঢুকিয়ে দেখলাম, দেখুন ছুরিটা একদম পরিষ্কার আসছে, এতেই বোঝা যাচ্ছে যে কেকটা একদম পারফেক্ট হয়েছে। কেকটাকে আমি মোল থেকে বের করে নিয়েছি, কি সুন্দর হয়েছে, কতটা সফট হয়েছে দেখুন। কেকটাকে ডেকোরেশন করার জন্য একটা কাগজ কেটে নিয়েছি, এটার উপরে আমি আইসিং সুগার দিব জাস্ট কেকটা দেখতে সুন্দর লাগার জন্য। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে, ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ও ফ্রেন্ডদের সাথে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।